আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার আপডেট ভিডিও তো সবাইকে স্বাগতম তো আমি আজকে দেখাবো আপনারা কিভাবে খুব সহজেই ঘরে বসে মোবাইল বা কম্পিউটারের মাধ্যমে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আবেদন করতে পারবেন তাই পুরো ভিডিও নাটেন দেখুন তাহলে হচ্ছে আপনারা খুব সহজেই ঘরে বসে আবেদন করতে পারবেন প্রথমে আপনারা হচ্ছে একটি ব্রাউজার লিখবেন জেইউ জেইউএনআই ভি অ্যাডমিশন লিখে সার্চ করবেন সার্চ করার পর দেখতে পাচ্ছেন একটা ইন্টারফেস চলে এসেছে তারপরে হচ্ছে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি অ্যাডমিশন এই লিংকে ক্লিক করবেন ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে পাঁচটি ধাপ দেওয়া আছে এক নম্বর হচ্ছে ন্যূনতম যোগ্যতা যাচাই দুই নম্বর হচ্ছে মোবাইল নম্বর যাচাই তিন নম্বর হচ্ছে ছবি ও স্বাক্ষর আপলোড চার নম্বর ফি প্রদান পাঁচ নম্বর হচ্ছে প্রবেশপত্র ডাউনলোড তো ন্যূনতম যোগ্যতা যাচাই আপনি হচ্ছে আপনার এসএসসি এবং এইচএসসি রোল নাম্বার পাসিং এয়ার বোর্ড এই তথ্যগুলো দেওয়ার পর আপনারা দেখতে পারবেন হচ্ছে যে আপনারা কোন ইউনিটে আবেদন করতে পারবেন এবং যোগ্যতা আছে তারপর হচ্ছে আপনাদের মোবাইল নাম্বার যাচাই করতে হবে এরপর হচ্ছে ছবি ও স্বাক্ষর ছবি ও স্বাক্ষর আপনারা বিভিন্ন ওয়েবসাইট বা হচ্ছে ফটোশপের মাধ্যমে ছবির সাইজটা লাগবে হাইট তিনশো পিক্সেল উইথ তিনশো পিক্সেল আর হচ্ছে আপনার কেবি হতে হবে একশো কেবির কম স্বাক্ষর হতে হবে তিনশো এবং আশি পিক্সেল উইথ হবে হচ্ছে তিনশো পিক্সেল হাইট হবে আশি পিক্সেল তো ছবি এবং স্বাক্ষর রিসাইজ করার ভিডিও ভিডিও লিঙ্ক আমি হচ্ছে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো আপনারা সেখান থেকে খুব সহজে দেখে ছবি এবং স্বাক্ষর রিসাইজ করতে পারবেন দুইটি লিঙ্ক দেবে একটি হচ্ছে ফটোশপের মাধ্যমে একটি হচ্ছে ওয়েবসাইটের মাধ্যমে ওকে ছবি এবং স্বাক্ষর আপনারা হচ্ছে আগে রেডি করে রাখবেন এরপর প্রবেশপত্র ডাউনলোড আপনারা ফি প্রদান করার পর সাথে সাথে প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন না প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন আগামী নয়ই জুন থেকে প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন আবেদনের সময়সীমা হচ্ছে নয়ই মে থেকে শুরু করে একত্রিশে মে রাত বারোটা পর্যন্ত ওকে তো আপনারা হচ্ছে যারা নতুন আবেদন করবেন আপনারা হচ্ছে দেখতে পাচ্ছেন নতুন আবেদন এখানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনাদের হচ্ছে এসএসসি এবং এইচএসসি রোল নাম্বার পাসিং ইয়ার এবং বোর্ড দিবেন বোর্ড দিয়ে সাবমিট বাটনে প্রেস করবেন তো আপনার এখানে আপনি আবেদন করতে পারবেন সেই যোগ্য ইউনিটগুলো চলে এসেছে তো আপনি এখানে নিশ্চিত ক্লিক করে নাম্বার আপনার মোবাইল নাম্বার হচ্ছে আপনার গার্জেন দিয়ে নিশ্চিত করণে চাপ দিয়ে দেবেন তো মোবাইল নাম্বারটা চেক করে দিবেন যদি ঠিক থাকে তাহলে হচ্ছে আপনারা নিশ্চিত করণে ক্লিক করবেন আপনার মোবাইলে একটি এসএমএস চলে যাবে সেখানে একটি পাসওয়ার্ড লেখা থাকবে আপনি সেই পাসওয়ার্ডটা এখানে টাইপ করে দেবেন পাসওয়ার্ডটি বসিয়ে নিশ্চিত করণে ক্লিক করে দেবেন একটু অপেক্ষা করবেন দেখতে পাবেন আচ্ছা আপনার মোবাইলে পাসওয়ার্ড চলে যাবে সেই পাসওয়ার্ডটি টাইপ করে নিশ্চিত করণে ক্লিক করবেন করার পর প্রোফাইলে ক্লিক করবেন প্রোফাইল তো আপনি দেখতে পাচ্ছেন এখানে আপনার হচ্ছে ইউনিটগুলো চলে এসেছে এবার হচ্ছে আপনার ছবি এবং স্বাক্ষর আপলোড করতে হবে তো ছবি স্বাক্ষরে আপলোড করুন দেখতে পাচ্ছেন ছবির নিচে হচ্ছে ছবি স্বাক্ষর এখানে ক্লিক করবেন প্রথমে হচ্ছে ছবিটা দিবেন ছবি নির্বাচন করুন ক্লিক করবেন ক্লিক করার পর ছবিটা দিয়ে দিবেন দিয়ে ওপেন দিবেন দিয়ে পরবর্তী ধাপ স্বাক্ষর আপলোড এখানে হচ্ছে স্বাক্ষর নির্বাচন করে ক্লিক করে দিবেন ক্লিক করার পর স্বাক্ষরটি আপলোড করে দেবেন পরবর্তী ধাপ এখানে আপনার ছবি স্বাক্ষরটা অবশ্যই খেয়াল করে দিবেন কারণ একবার ভুল হলে এটা চেঞ্জ করা যাবে না পরিবর্তনযোগ্য নয় এই জন্য ছবি স্বাক্ষর ঠিক হলে হচ্ছে নিশ্চিত করে দিবেন নিশ্চিত করে দেওয়ার পর ধন্যবাদ আপনাকে ক্লিক করে দিন এবার হচ্ছে আপনার হচ্ছে ফি প্রদান করবেন আপনি যে ইউনিটে ফি প্রদান করবেন সেই ইউনিটা এই ইউনিটে ফি প্রদান করবেন এ ইউনিট বি ইউনিট আপনি যেটাতে ফি প্রদান করবেন অ্যাপ্লাই করবেন সেটাতে আপনার আপনি ফিটা প্রদান করলে আপনার অ্যাপ্লাইটা হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন আমি এই ইউনিট দিয়ে নিশ্চিত করুন দিয়ে দিলাম দিয়ে এখানে হচ্ছে আপনি বাংলা কোশ্চেন ইংলিশ কোশ্চেন প্রশ্নপত্রের কোশ্চেনটা কি হবে বাংলা নাকি ইংরেজি যদি বাংলা হয় তাহলে বাংলা দিয়ে ঠিক করে দিয়ে দেওয়ার পর হচ্ছে আপনার বিকাশের মাধ্যমে দিতে পারবেন বা রকেটের মাধ্যমে টাকা দিতে পারবেন তো বিকাশে দিলে হচ্ছে বিকাশ দিতে পারবেন দিয়ে পেমেন্ট সম্পন্ন করবেন এবং রকেট দিলে হচ্ছে রকেট দিয়ে পেমেন্ট সম্পন্ন করবেন তো বিকাশে দিয়ে হচ্ছে এটা পার্সোনাল নাম্বার দিতে হবে আপনার পার্সোনাল নাম্বারটি দেবেন এবং মোবাইলে নয়শো টাকা রাখতে হবে রেখে হচ্ছে কনফার্ম দেবেন আপনার মোবাইলে একটি ভেরিফিকেশন কোড যাবে সেই কোডটি বসাবেন কোডটি দেওয়ার পর আপনার যে পাসওয়ার্ড আছে বিকাশে পাসওয়ার্ড সেই পাসওয়ার্ডটি টাইপ করে দিলেই আপনার অ্যাপ্লিকেশনটি সম্পূর্ণ হয়ে যাবে অ্যাপ্লিকেশন সম্পন্ন হলে আপনি একটা হচ্ছে ফি রসিদ পাবেন সেই ফি রসিদটা আপনারা অবশ্যই সংরক্ষণ করে রেখে দিবেন এবং পরবর্তীতে এই পাসওয়ার্ডটি ব্যবহার করে হচ্ছে আপনারা